হে ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি নিউ সানন্দ জুয়েলার্সে এবং একটা বিশেষ ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আমার বাংলাদেশি ভিউয়ার্সদের উদ্দেশ্যে, কারণ আমার অনেক বাংলাদেশি ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন এবং আমাদের দেশে গ্রাম ভরি এই হিসাবে আমরা গোল্ডের হিসেবটা বুঝে থাকি, কিন্তু বাংলাদেশে যেহেতু আনা হিসেবটা চলে, তো যারা আমার বাংলাদেশের ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখেন তাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হয়ে যায়, কারণ যেহেতু আমি এখানে গ্রাম ভরির হিসেবে বলি আর ওখানে চলে আনার হিসেবটা, সেই কারণে যাতে কোনো রকম কনফিউশন না থাকে এবং সবাই যাতে সুন্দরভাবে বুঝতে পারে আমি সেই কারণে একটা ভিডিও বানাচ্ছি। দাদা আমাকে এখানে হেল্প করছেন। ভিডিওটা হবে গ্রাম, আনা, ভরি, তোলা, এই চারটে জিনিসের মধ্যে কী সম্পর্ক, এটার উপর একটা ক্যালকুলেশন করা হবে। সবাই মন দিয়ে দেখো, সবাই বুঝতে পারবে আশা করছি। এটার পর আর আনা, গ্রাম, ভরি নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো আছে আশা করছি এগুলো আর থাকবে না। তো তাহলে শুরু করি, শুরু করা যাক। গ্রাম, ভরি বা তোলা সম্পর্ক ভেতরে যে অঙ্কটা আছে সেটা দেখব। এক তোলা বা এক ভরি সমান হচ্ছে 16 আনা, এক ভরি সমান 16 আনা সমান 11.664 গ্রাম, এক ভরি 16 আনা সমান 11.664 গ্রাম, এক আনা সমান 0.729 গ্রাম। তাহলে এক আনা সমান 0.729 গ্রাম। তাহলে আমি প্রথম ধাপ যেটা দাদা করলেন আমি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে গ্রাম, ভরি, তোলার মধ্যে সম্পর্ক আমরা কি দেখছি, এক তোলা মানেই হচ্ছে এক ভরি, মানেই হচ্ছে 16 আনা, আর এক ভরি মানে তার মানে কি, এক ভরি মানে 16 আনা মানে 11.664 গ্রাম, মানে এক ভরি মানেই হচ্ছে 16 আনা, তার মানেই হচ্ছে 11.664 গ্রাম। এখন এক আনা মানে কি, তার মানে 11.664 গ্রাম বাই 16 গ্রাম, মানে 0.729 গ্রাম। তাহলে আনা এবং গ্রামের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই, এক আনা মানে 0.729 গ্রাম। আশা করছি বুঝতে পেরেছ। চলো দ্বিতীয় ধাপটা এবার আমরা দেখে নিই। যেহেতু 11.664 গ্রাম সমান 16 আনা, এক গ্রাম সমান 16/11.664 আনা, 1.37 আনা। এক 1.37 আনা সমান হচ্ছে এক আনা প্লাস 0.37 × 6 রতি, যেহেতু এক আনা সমান 6 রতি, এক আনা 2 রতি। এবার দ্বিতীয় ধাপটা দেখো, যে যেহেতু 11.664 গ্রাম মানে হচ্ছে 16 আনা, তার মানে 1 গ্রাম মানে কত, 16/11.664 আনা, তার মানে 1.37 আনা, তার মানে গ্রাম ও আনার মধ্যে তাহলে কি সম্পর্ক হলো, 1 গ্রাম মানে হচ্ছে 1.37 আনা, আর উপরে আমরা দেখেছিলাম এক আনা মানে 0.729 গ্রাম, তার মানে এক আনা মানে হচ্ছে 0.729 গ্রাম, আর 1 গ্রাম মানে হচ্ছে 1.37 আনা। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1.37 আনা
समान कि एक आना प्लस 0.37 इंटू 6 रति तार माने एक आना दुई रति तार माने होच्छे 1.37 आना माने होच्छे एक आना दुई रति और एक आना ती किन्तु 6 रति। चलो परवर्ती धापटा आमरा देखे नी। এখন দেখো ষোলো আনা মানে হচ্ছে 16 × 6 রতি মানে 96 রতি। তার মানে 16 আনা মানেই আমরা জানি কি 11.664 গ্রাম মানে 96 রতি। তার মানে 1 গ্রাম মানে কত 96/11.664 রতি মানে 8.23 রতি। অলমোস্ট 8 রতি। তাহলে 1 গ্রাম মানে হচ্ছে অলমোস্ট 8 রতি। তাহলে এখানে কিন্তু আমরা রতির সাথেও যে গ্রাম আনার কি সম্পর্ক সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী স্টেপটাও দেখে নিই। এখন আগের ক্যালকুলেশনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি এক আনা সমান 0.729 গ্রাম, এক গ্রাম সমান এক আনা বা এক আনা দুই রতি। আর এক গ্রাম সমান 8 রতি। ভবিষ্যতে সম্পর্কগুলো করাই আছে। আচ্ছা 11.66 গ্রাম এক ভরি সমান 96 রতি সমান 16 আনা। আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে আমরা যে ক্যালকুলেশনটা করলাম শেষ পর্যন্ত এটাই মানে আমরা দেখতে পেলাম যে এক আনা মানে হচ্ছে 0.729 গ্রাম, এক আনা মানে হচ্ছে 0.729 গ্রাম, এক গ্রাম মানে হচ্ছে 1.37 আনা মানে এক আনা দুই রতির মতো, আর এক গ্রাম মানে হচ্ছে 8 রতি, আর 11.664 গ্রাম মানে হচ্ছে এক ভরি মানেই হচ্ছে 96 রতি মানেই হচ্ছে 16 আনা। তাহলে আনা গ্রাম ভরি এই তিনটের মধ্যে কি সম্পর্ক বুঝতে পারলে, তার সাথে এদের সাথে কি রতির কী সম্পর্ক সেটাও বুঝতে পারলে। তো আশা করছি তোমাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীতে এই ধরনের আরও যদি তোমাদের কিছু ক্যালকুলেশন জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, পরবর্তীতে আমি অবশ্যই শেয়ার করব। আর নিউ সানন্দা জুয়েলার্সে আমি এতক্ষণ ছিলাম,
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, নিউ সানন্দ জুয়েলার্সে সবাই আসবে, ভিজিট করবে, নতুন নতুন ভিডিও যেগুলো ছেড়েছি অবশ্যই দেখতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো, আর কার কী প্রশ্ন আছে এটার ওপর অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, ডেসক্রিপশনেও আমি পুরোটা দিয়ে দেবো। তাহলে সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।